নলেজকে ইসলামাইজেশনের জন্য যিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন সাধারণ সিলেবাসের মধ্যে কোরআনকে ইন্টিগ্রেট করার জন্য কোরআনের হিফজকে ইন্টিগ্রেট করার জন্য যিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন সেই ব্যক্তিত্ব এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সিইও এবং হেড অফ স্কুল জনাব আনিসুর রহমান সোহাগকে আমি এবার অনুরোধ জানাচ্ছি তিনি তার এই স্কুলে হিফজ কারিকুলামকে কীভাবে সাজিয়েছেন সেই বিষয়ে আলোকপাত করার জন্যে। সম্মানিত উপস্থিতি হেড অফ স্কুল অ্যান্ড সিইও জনাব আনিসুর রহমান সোহাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কওলি। আলহামদুলিল্লাহ, আই এম গিভিং থ্যাঙ্কস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যাট হি হ্যাজ গিভেন মি এ চান্স টু বি হেয়ার। আলহামদুলিল্লাহ, উপস্থিত রয়েছেন এখানে বাংলাদেশের অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব, আমাদের ইসলামিক কারিকুলামের সম্মানিত প্রধান মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া স্যার, উপস্থিত রয়েছেন আমাদের অর্গানাইজেশনের সম্মানিত চেয়ারম্যান খান আক্তারুজ্জামান, উপস্থিত রয়েছেন আমাদের অর্গানাইজেশনের সম্মানিত ডাইরেক্টর ফিনান্স গোলাম মোস্তফা সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত প্যারেন্টস এবং আমার লাভলি স্টুডেন্টস। আমি আসলে আজকে এখানে কোনো স্পিচ দিতে আসিনি, আমি আসলে কথা বলবো শুধু আমাদের কারিকুলামটা নিয়ে। আমি আসলে হিপস কারিকুলামটা আমরা কীভাবে ডেভেলপ করেছি, অতীতে আমাদের যে কারিকুলাম বা সিস্টেমটা ছিল হিপজের ওখানে আমরা কিছু চেঞ্জ নিয়ে এসেছি, এবং চেঞ্জটা আমরা যেভাবে নিয়ে এসেছি এটা চেঞ্জ আনার জন্য আমরা এখানে নিরলসভাবে কাজ করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কুলগুলির সাথে যোগাযোগ করেছি যারা ওয়ার্ল্ড ওয়াইড এই ইন্টিগ্রেটেড কারিকুলামের সাথে, অর্থাৎ ইংলিশ মিডিয়ামের সাথে যারা ইসলামিক স্টাডিজকে সম্পৃক্ত করে, অর্থাৎ কোরআনকে সম্পৃক্ত করে যারা অনেক বেশি হাফেজকে মার্কেটে নিয়ে এসেছেন, ওই সমস্ত স্কুলগুলির সাথে আমরা অনেক বেশি কাজ করেছি এই সিস্টেমকে ডেভেলপ করার জন্য। তারপরে আমরা বসেছি এটা নিয়ে আমাদের ইসলামিক স্কলার যিনি রয়েছেন আমাদের কাজী মুফতি ইব্রাহিম স্যারের সাথে আমরা বসেছি এই কারিকুলাম নিয়ে। তারপরে আমরা এটা সাজেশন নিয়েছি আমরা সাইদাল গামদি ভাইয়ের কাছ থেকে যে আসলে আমরা যে কারিকুলামটা আছি এটা আসলে গেলে আমরা কত দূর আমরা এটা নিয়ে যেতে পারবো, কত দূর যেতে পারবো এবং কিভাবে কত সুন্দরভাবে আমরা এটাকে ইউটিলাইজ করে আমরা অনেক বেশি ইফেক্টিভ করতে পারবো আমাদের সিস্টেমটিকে। তো সবাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে কাজ করেছেন, আর এই আজকের এই সুন্দর প্রোগ্রামটি সফল করার জন্য আমি সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছি আমাদের আজকের যিনি সম্মানিত সঞ্চালক রয়েছেন, আল্লাহর কাছে মুক্তার ভাইয়ের জন্য স্পেশালি দোয়া করছি। আসলে উনি আমাকে বিভিন্ন সময়ে আমরা যে ধরনের সাজেশন দরকার, যে ধরনের সাপোর্ট দরকার, মুক্তার ভাই হাসি মুখে আমাদের স্কুলের সাথে কাজ করে যাচ্ছেন এবং কাজ করার চেষ্টা করেন এবং সবসময় তিনি নিবেদিত রাখেন নিজেকে আমাদের এই স্কুলের জন্য, স্কুলের ডেভেলপমেন্টের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সমস্ত মানুষগুলি আমাদের সাথে কাজ করছেন, প্রতিনিয়ত কাজ করছেন, তাদেরকে আল্লাহ নিয়ামত দান করবেন, আমি আল্লাহর কাছে এই দোয়া করছি। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে আমার অত্যন্ত কাছের একজন ফ্রেন্ড রয়েছে মোহাম্মদ ইউসুফ ভাই। ইউসুফ ভাই এখানে উপস্থিত হয়েছেন, আমি ইউসুফ ভাইয়ের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইউসুফ ভাই এখানে কষ্ট করে এসেছেন, মদিনা ইউনিভার্সিটিতে যখন ইউসুফ ভাই ছিলেন তখন বেশ কিছু কথা ওনার কমিউনিটির ভিতরে প্রচলিত ছিল। আসলে ইউসুফ ভাই এমন একজন মানুষ যার দ্বারা আসলে যে কোনো প্রফেশনের যে কোনো কিছু হয় সম্ভব ছিল। তো ইউসুফ ভাই সম্পর্কে এখন এরকম কথা প্রচলিত রয়েছে, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত রয়েছেন ফজলু ভাই, উপস্থিত রয়েছেন আমাদের তানবীর ভাই, উপস্থিত রয়েছেন আমাদের প্যারেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে অলঙ্কৃত করেছেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আসলে যে কারিকুলামটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হিফজুল কুরআনের কারিকুলাম এবং আমরা সিলেবাসটা কীভাবে সাজিয়েছি। আমি এখানে আমাদের আওয়ার ভিশন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আসলে আমরা কী করতে চাচ্ছি, আমাদের মিশনটা কী, আমাদের ভিশনটা কী, আমাদের মিশন আর ভিশন অর্থাৎ আমাদের অবজেক্টিভটা কী, অল্প সময়ে কীভাবে সবচেয়ে বেশি কোয়ালিটিফুল ইন্টারন্যাশনাল হাফিজ আমরা কীভাবে তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমাদের মূলত মিশন অ্যান্ড ভিশন অবজেক্টিভ। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এবং এর জন্য আমাদের
দেশবরণ্য যে ইসলামিক স্কলাররা রয়েছেন আমরা সবসময় ওনাদের দ্বারস্থ হই যে ভাই আমি এইখানটায় প্রবলেমে পড়েছি প্লিজ হেল্প আস এবং তারা আমাদেরকে হেল্প করছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ দিয়ে আমাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের ভিশন কি আমাদের বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আর মেথোডোলজি হাইলাইটস আমাদের কিছু হাইলাইটস পয়েন্ট এখানে রয়েছে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিভাবে আমাদের হাইলাইটিং পয়েন্ট কি আমরা কিভাবে আসলে চাচ্ছি যেহেতু আপনারা অনেক আমাদের সাথে এনগেজ রয়েছেন যে আপনাদের বাচ্চারা এখান থেকে হাফিজ হয়ে বের হবে ইসলামিক স্কলার হবে আমাদের হাইলাইটিং পয়েন্ট কি রয়েছে আমাদের নাম্বার ওয়ান হাইলাইটিং পয়েন্ট আমাদের এখানে যেটা রয়েছে আমরা ট্রাই করি সবচেয়ে কোয়ালিটিফুল টিচারকে এখানে হায়ার করার জন্য যেটা হচ্ছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা কলেজ ইনস্টিটিউশনে ভালো রেজাল্ট করেছে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো এবং তারা বিভিন্ন ইনস্টিটিউশনে তাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের সাথে সাথে এডুকেশনিস্ট অর্থাৎ স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার মতন যে কোয়ালিটি ক্যাপাবিলিটি রয়েছে বেশি সেভাবে আমরা চার পাঁচ ধাপে তাদেরকে পর্যবেক্ষণ করে আমাদের যারা এক্সিস্টিং রয়েছে টিচার তারপর আমাদের যাদেরকে আমরা হায়ার করি আমরা এবার চার পাঁচ ধাপে তাদেরকে দেখে তারপরে আমরা এখানে তাদেরকে টিচার হিসেবে আমরা নিয়োগ প্রদান করে থাকি তারপর আমাদের যেটা একটা বেসিক রয়েছে ফুললি এয়ার কন্ডিশন ডিজিটাল ক্লাসরুম আমরা সবাই জানি আপনারাও জানেন এবং আমাদের একটা ভেরি লো রেশিও রয়েছে এখানে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আপনারা সবাই জানেন স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 15:1 কিন্তু আমাদের এখানে একমাত্র স্কুল বাংলাদেশে ইন দিস কান্ট্রি অ্যাভারোস ইন্টারন্যাশনাল স্কুল ইজ অনলি ওয়ান স্কুল দ্যাট কন্টিনিউইং রেশিও 1:5 আলহামদুলিল্লাহ একটি পার্টিসিপেশন অফ প্যারেন্টস আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা আসলে যে সময় যে যেটাই আমরা ডেভেলপ করি না কেন যেটাই আমরা করতে চাই না কেন সবসময় আপনাদের পার্টিসিপেশন আমরা হোপ করি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করি করে যাচ্ছি এবং আমরা যেটা করছি বর্তমানে এটাকে আসলে হাফিজদেরকে এনকারেজ করার জন্য এই দেশে এরকম একটা সিস্টেম ডেভেলপ করার জন্য আই থিঙ্ক দিস প্রোগ্রাম ইজ দ্য পায়োনিয়ার প্রোগ্রাম ইন দিস কান্ট্রি বিকজ আমি যেটা মনে করছি যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল তাদের প্রথম কোনো হিফজ কনভোকেশন করতেছে এই কান্ট্রিতে দিস দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সে আমাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া যখন আপনার বাচ্চার বয়স 5 বছর হবে সে যে কোনো ক্লাসে হোক না কেন সে হিফজের জন্য এখানে বসতে পারবে অর্থাৎ সে হিফজের কারিকুলামের এখানে বসার জন্য অ্যাপ্লাই করতে পারবে আমাদের হিফজুল কোরআন ডিপার্টমেন্ট উইল টেক ভেরি শর্ট ইন্টারভিউ আমরা স্টুডেন্টকে সাথে নিয়ে আমাদের হিফজুল কোরআন যে ডিপার্টমেন্ট আছে ওই স্টুডেন্টকে নিয়ে আমরা শুধু বসবো সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার বাচ্চা যদি হিফজুল কোরআনে পড়তে চায় সেক্ষেত্রে যদি 5 বছর বয়স হয় তখন আপনাকে ইউ হ্যাভ টু কালেক্ট এ ফর্ম দেন উইল কল ইন্টারভিউ আসলে আমরা এখানে কী পড়াচ্ছি কারিকুলাম ওভারভিউটা কি আমাদের কী কী সাবজেক্ট আমরা কোন কোন এরিয়াগুলি আমরা কভার করতে চাচ্ছি আমাদের হিফজুল কোরআনে আমরা না শুধু অর্থাৎ ইন্টারন্যাশনালি যারা এই সিস্টেমকে ডেভেলপ করে অনেক বেশি হাফিজ ইন্টারন্যাশনালি করতে পেরেছে তাদের ওখান থেকে নিয়ে আমরা যেটা দেখেছি যে আসলে কোন এরিয়াগুলি আমরা কভার দিব হচ্ছে কোরআন লেসন এটা হচ্ছে যে শুধু আমরা শুধু পড়াচ্ছি না এখানে মুখস্থানে উইথ আন্ডারস্ট্যান্ডিং এখানে আন্ডারস্ট্যান্ডিং পার্টটা থাকছে হচ্ছে কোরআন লেসনটা থাকছে সে লেসন এখান থেকে পুরোপুরি নিতে হবে মেমোরাইজেশনের সাথে তার ট্রান্সলেশন আন্ডারস্ট্যান্ডিং এটা পুরোপুরি এখানে কাজ করবে এবং তারা এটা এই এডুকেশনটা এখান থেকে নিতে পারবে ইনশাআল্লাহ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এখানে অ্যারাবিক প্রোনাউন্সিয়েশন ভোকাবুলারি রাইটিং রিডিং স্পিকিং অ্যান্ড লিসনিং এটা থাকবে এখানে থাকছে ইসলামিক স্টাডিজ অর্থাৎ যখনই একটা আমাদের কোনো স্টুডেন্ট এখানে হিফজুল কোরআন পড়তে আসবে তখন সে শুধু হিফজুল কোরআন অর্থাৎ কোরআন মেমোরাইজেশনের সাথে সাথে ইসলামিক স্টাডিজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সে বিষয়গুলি আমরা এখানে তাদেরকে টিচ দেবো ইনশাল্লাহ এবং তারা অলরেডি দে আর গেটিং হেয়ার ইনশাল্লাহ উইল গো টু সিলেবাস সিলেবাসে আমরা এখানে 4 স্টেজ করেছি অর্থাৎ 4টা লেভেল এখানে রয়েছে যখন আপনার বাচ্চা মানে আমাদের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা যখন এলিজেবল হবে তখন সে আমাদের এখানে বসতে পারবে ফাউন্ডেশন কোর্সের জন্য ফাউন্ডেশন কোর্সে আমাদের একটা নির্ধারিত বুকস থাকছে সেখানে এটা স্কলাররা তৈরি করছেন এই ফাউন্ডেশন বুক সব স্টুডেন্ট সমানভাবে পাবে এটা এমন না যে কোনো মানে এক একজন হাফিজ আমাদেরকে বা একজন টিচার তার মতন করে শিক্ষা দেবে ব্যাপারটা নট দ্যাট এখানে হচ্ছে যে আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি অলরেডি যে ফাউন্ডেশন 6 মান্থসে আমাদের স্টুডেন্টরা কী পাবে এখান থেকে সেটা এভরি স্টুডেন্ট উইল গেট সেম সিমিলার এখানে আমাদের ফাউন্ডেশন একটা কোর্স থাকবে 6 মাসের জন্য তারপরে হচ্ছে 6 মাস পরে এটা হচ্ছে 6 মাস ফাউন্ডেশন কোর্সটা আমরা যেটা করতে চাচ্ছি বেসিক্যালি যে আসলে ফাউন্ডেশনে বসে একটা আমাদের একটা স্টুডেন্ট এবং তার সাথে প্যারেন্টস তাদেরকে বসে আমাদের যে হিফজুল কোরআন ডিপার্টমেন্ট আছে সবাই একটা প্ল্যান তৈরি করতে হবে অর্থাৎ তারা সেখানে প্ল্যানে বসবে আপনার 6 মান্থ প্রভিশনারি পিরিয়ডটা গেলে আসলে তারা রিয়েলাইজ করতে পারবে প্যারেন্টস রিয়েলাইজ করতে পারবে এবং
আমাদের আমাদের টিম রিয়ালাইজ করতে পারবে আসলে এই বাচ্চাটার জন্য কোন জায়গাতে আমাদের বেশি কনসেন্ট্রেশন করতে হবে। মেইনলি আমরা কাজ করব ফাউন্ডেশনের সেই ব্যাপারটা নিয়ে। এখানে আমাদের নির্ধারিত নির্দিষ্ট আমাদের সিলেবাস স্কলাররা তৈরি করছেন, সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। লেভেল টু হচ্ছে আমরা যেটাকে বোঝাচ্ছি বা বলছি সেটা হচ্ছে ব্রিজ কোর্স, জুজাম্মার ফার্স্ট হাফ আমরা এখানে পড়াবো। কোরআন পড়ার জন্য ফ্রিকুয়েন্টলি সে পড়তে পারে, সেখানে সেখানে ক্যাপাবল হবে এই আফটার ওয়ান ইয়ার এখানে পড়ার পরে। লেভেল থ্রি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে ইন্ট্রোডিউসিং কুরআনিক আরবিক, যেটা নিয়ে আমরা স্কলার আমরা মুক্তার ভাইয়ের সাথে যখন ফার্স্ট টাইম আমি কথা বলেছিলাম রিগার্ডিং দিস ম্যাটার, মুক্তার ভাই আমাকে খুব করে বলেছিল ভাই এখানে কুরআনিক আরবিকের দরকার। আমি আসলে ওনাদের মতো স্কলারদের কথা শুনে বা ওনাদের প্ল্যান নিয়ে আসলে এখানে কুরআনিক আরবিকটা আমরা যখন আবার ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলেছি, আমরা গান্ধী ভাইয়ের সাথে কথা বলেছি, তো সব দিক মিলে আমরা হচ্ছে যেখানে কুরআনিক আরবিকটা আমরা অ্যাড করছি। এখানে হচ্ছে একটা হচ্ছে রেগুলার আরবিক, আর হচ্ছে কুরআনিক আরবিক। এখানে তারা কুরআনিক আরবিকটা পাচ্ছে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে গিয়ে তারা যখন ইন্টারমিডিয়েট লেভেলে থাকছে। দেন লার্নিং কমন মাসনুন দোয়া, এখানে কমন কিছু মাসনুন দোয়া তারা এখানে লার্ন করবে। রিভিশন অফ দোয়াস অ্যান্ড রুলস অফ তাজউইদ, এখানে তাজউইদের রুলসগুলি তারা পাবে এবং রিভিশন দোয়াগুলির রিভিশন এখানে হবে। মেমোরাইজিং দ্য কোরআন এবং কোরআনের 29 এবং 30 পারা এখান থেকে মেমোরাইজ করবে ওরা, এখানে ফুললি মেমোরাইজ করবে হচ্ছে দুই পারা যখন সে লেভেল থ্রিতে থাকবে। তারপর হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম। ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদেরকে এই জায়গাটা একটু বেশি কনসেন্ট্রেট করার জন্য আমি রিকোয়েস্ট করছি। এখন হচ্ছে যেখানে যখন সে ফোর্থ লেভেলে চলে আসবে তখন হচ্ছে বাচ্চাদেরকে এখানে এসে এখানে শুরু হবে মূলত তাদের মেমোরাইজেশন পার্টটা। এখানে এসে আমরা বাচ্চাদেরকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জেনারেল হিপস আর একটা হচ্ছে ইনটেন্স। ইনটেন্স মিনস হচ্ছে আপনি একটু বুঝবেন আমাদেরকে প্যারেন্টস, সম্মানিত প্যারেন্টস, এখানে যারা জেনারেল হিপস বলতে আমরা বোঝাচ্ছি এটাই যে যারা হচ্ছে রেগুলার যেভাবে পড়ে, যেভাবে তার বাচ্চাকে অর্থাৎ রেগুলার আমাদের এডুকেশনের সাথে আমরা এডেক্সেল ক্যারিকুলাম আমরা ফলো করি, এই ক্যারিকুলামের সাথে গিয়ে তারা রেগুলারলি যেভাবে যতটুকু পায় সেভাবে পড়ে, যে ও হিফজের সাথেও থাকবে এবং রেগুলার এডুকেশনও সে টেক করবে। এই যে সিস্টেমে যখন থাকবে এটাকে আমরা জেনারেল হিফজ বলছি, সে সেখান থেকে জেনারেলে যাবে। আর ইন্টেন্স বলতে আমরা বোঝাচ্ছি ওই সমস্ত বাচ্চাদেরকে যাদের আল্লাহ রহমতে আল্লাহ প্রদত্ত কিছু মানে ক্যাপাবিলিটি থাকে, মেমোরাইজেশন ক্যাপাসিটি থাকে এবং যে প্যারেন্টসরা ডেসপারেটলি চাচ্ছে যে আমার বাচ্চাটা হি অর শি উইল বি হ্যাপিজ ফার্স্ট দেন উইল টেক অ্যানাদার এডুকেশন, এরকম কিছু ডেসপারেট প্যারেন্টস থাকে যাদের সাথে আমাদের অনেক বেশি কথা হয়, সেই সমস্ত প্যারেন্টসদেরকে নিয়ে আমরা কাজ করবো হচ্ছে ইনটেন্স গ্রেটে অর্থাৎ ইনটেন্স লেভেলে। ওই সমস্ত বাচ্চাদেরকে আমরা রেগুলার যে এডুকেশন আছে সেখান থেকে ওদের সিলেবাসটা আমরা একটু লাইট করে দেবো। দে উইল টেক অনলি ফোর সাবজেক্ট, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, এবং তাদেরকে আমরা আমাদের যে স্কুল ইভেন্টগুলি থাকবে এই স্কুলের ইভেন্টগুলি থেকে তাদেরকে আমরা পুরোপুরি দূরে রাখবো এবং তারা আমাদের এই রেগুলার এডুকেশন থেকে দূরে থাকবে, অর্থাৎ তারা যে আমাদের ইভেন্ট পাবে না সেটা না, ইন্টেন্স বাচ্চাদেরকে নিয়ে আমরা আবার অ্যানাদার ইভেন্ট করবো, ইন্টেন্স টিচারদেরকে নিয়েও আমরা অ্যানাদার ইভেন্ট করবো। এই হচ্ছে আমাদের মোটামুটি পরিকল্পনা এই মুহূর্তে। লেভেল ফোরে গিয়ে আমরা আবার আপনাদের সাথে বসবো, সেখানে আসলে কীভাবে কাস্টমাইজ করা যায়, আপনার আপনার বাচ্চাটাকে জেনারেল হিফজে থাকবে না ইন্টেন্সে যাবে, তখন আপনাদের সাথে পরামর্শ করে আমরা এটাকে করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে এতক্ষণ আমার আমরা কারিকুলামটা বোঝানোর চেষ্টা করেছি, আমি সহজ করার চেষ্টা করেছি। আমরা কারিকুলামের একটা কপি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এটা নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন আপনারা প্লিজ আমাদের কাছে চলে আসবেন, আমরা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই এসে আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, 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 অল থ্যাঙ্কস টু আল্লাহ।